আমরা এখন অনেকেই ভীষণভাবে স্বাস্থ্য সচেতন হয়ে উঠছি, সেই কারণে বিভিন্ন বীজ বিভিন্নভাবে আমরা গ্রহণ করে থাকি। চিয়া সিড তার মধ্যে অন্যতম, যেটা আমরা অনেকেই খাই। এবং কিভাবে খাই বলতো? ধরো এক গ্লাস গরম জলের মধ্যে দু চামচ একটু চিয়া সিড তুমি ভিজিয়ে রেখে দিলে, সেটা তুমি রাত্রিবেলায় ভিজিয়ে রাখতে পারো, অথবা অনেকে আধ ঘন্টা ভিজিয়ে রাখলো তারপর সেটা খেয়ে নেয়। এইটা একদিকে যেমন ফাইবার যুক্ত থাকার জন্য পেটটা পরিষ্কার করে, তার সঙ্গে এটা কিন্তু প্রোটিন যুক্ত, এর কার্বোহাইড্রেটও থাকে, এর মধ্যে ম্যাঙ্গানিজ থাকে, এর মধ্যে ফসফরাস থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুব উপকারী, এমনকি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে। আবার যারা স্বাস্থ্য সচেতন তারাও কিন্তু চিয়া সিডকে খাদ্য তালিকায় রাখে।